ডক্স কিন্তু ইতিমধ্যে সামনের মাসে আমাদের পেমেন্ট দিতে চলেছে তো আপনার কত হাজার ডক্স আছে এই ডক্স এর মূল্য কিন্তু অনেক আর ডক্স কিন্তু ইতিমধ্যে পেমেন্ট দিতেছে আর ডক্স অবশ্যই আপনারা ওয়াললেটটি কানেক্ট করে রাখবেন আর পেমেন্ট পেতে হলে এই টাক্সগুলো সবগুলো কমপ্লিট করতে হবে আজকে আমি দেখিয়ে দিব টাক্ক গুলো আপনাদের কমপ্লিট হচ্ছে না কিভাবে কমপ্লিট করবেন কিভাবে আপনারা ওয়ালেট কানেক্ট করবেন এবং মূলত ডক্স থেকে মিলা কিভাবে পেমেন্টটা আপনার হাত পর্যন্ত নেবেন তো এইখানে সর্বপ্রথম আপনাদেরকে আমি দেখতে পেয়েছেন কতগুলো ট্রাকস কিন্তু কমপ্লিট করেছি আর একটা কথা আপনাদের 20000 ডক্স কিন্তু একবারে নিতে পারবেন কিভাবে নেবেন আমি সর্বপ্রথম আপনাদের ডক্সের কমিউনিটিতে দেখিয়ে দিব যে তারা কি বলছে অলরেডি এইখানে কিন্তু আপনারা ডক্সের নতুন নতুন আপডেট বলছে তবে ডক্সের ভিতরে আমার দেখতে পেয়েছেন হাজার ডক্স আমি অলরেডি নিয়ে নিছি তো কিভাবে নিয়েছি তার জন্য সর্বপ্রথম আপনারা এখানে সেকের অপশনে ক্লিক করবেন আর একটা কথা অনেকে আমাকে কমেন্ট করছেন যে ভাই নামের উপরে আমরা হাড্ডিটা কিভাবে বসাবো এই হাড্ডিটা নামের উপরে না বসালে আমাদের এই দুই হাজার পাঁচশো ডক্স আমরা নিতে পারতেছি না আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব সর্বপ্রথম আপনারা এই সাবস্ক্রাইব ট্রাক্সটা নেবেন তার জন্য আপনারা স্টার্টের উপরে একটি ক্লিক করে দিবেন অলরেডি দেখতে পেয়েছেন জয়েন্ট আসবে জয়েন্ট করে নেবেন জয়েন্ট করে এখান থেকে বাইরে বেরিয়ে যাবেন আবারও আপনারা ডক্সের ভিতরে প্রবেশ করে এটাকে ক্লেম অপশনে ক্লিক করে দিবেন দেখতে পাবেন উপরে আমাদের পঞ্চাশটা ডক্স কিন্তু অলরেডি দিয়ে দিছে তো এখানে দেখতে পেয়েছেন ক্লেম করার সাথে সাথে অলরেডি আমাদের পঞ্চাশটা ডক দিয়ে দিছে এবং এখান থেকে আমরা চলে গেছে তো একটু লক্ষ্য করবেন উপরের দিকে পঞ্চাশটা ডক্স কিন্তু আমাদের অলরেডি দিয়ে দিছে তো সামথিং ইস্যুর জন্য কিন্তু সমস্যা দেখাতে পারে তো আমাদের সামথিং রং দেখাইছে তো এখানে আমরা অ্যাডের অপশনে ক্লিক করে দিব অলরেডি আমরা অ্যাড টেলিগ্রাম নেম জাস্ট এই চেকের উপরে ক্লিক করে দেবো এখন এখানে কিন্তু আমাদের টেলিগ্রামের উপরে নাম সেট করতে হবে তার জন্য কি করব আমরা সর্বপ্রথম এখান থেকে বাইরে বেরিয়ে যাব স্ক্রল করে থ্রি ডট মেনু অপশনে ক্লিক করব এই যে উপরে থ্রি ডট মেনু অপশন আছে থ্রি ডট মেনু অপশনে ক্লিক করলে আমাদের এখানে দেখতে পাবেন মাই প্রোফাইল নামে একটা অপশন আছে মাই প্রোফাইলে ক্লিক করলে উপরে একটি ক্লিক করুন পেন অপশন পেন অপশনে ক্লিক করলে এখানে আমাদের নাম চলে আসবে এবং লাস্ট নামের এখানে আমরা একটা ডক্স এর হার্ট দিয়ে দিব তো একটা ডক্সের এর দিয়ে আমরা উপরে সেভ অপশনে ক্লিক করে সেভ করে দেব এখন যখনই সেভ করে দেবো আমরা আবারও ডক্স ক্লিক করব এবং এখান থেকে ক্লিন অপশনে ক্লিক করব চেক অপশনের উপরে ক্লিক করলে একটু লোডিং নিতে পারে কারণ ডক্স একটু সমস্যা হচ্ছে ইদানিং জাস্ট একটু অপেক্ষা করবেন দেখতে পাবেন আপনাদের এই চেক অপশনটা মাইনিং অপশনে অর্থাৎ ক্লেম অপশনে চলে গেছে তো রিফ্রেশ করবেন জাস্ট এভাবে আপনারা রিফ্রেশ করে আবারও ডক্স ভিতরে প্রবেশ করবেন অলরেডি আপনারা আবারও এভাবে ডক্সের ভিতরে প্রবেশ করার সাথে সাথে প্লে করবেন ডক্স টি প্লে করার সাথে সাথে এরকম একটি অপশন আপনাদের শো করতে পারে তো দেখতে পেয়েছেন শো করেছে এখন আমরা চেক অপশনে ক্লিক করে দেব চেক অপশনে ক্লিক করে দেখতে পাবেন আমাদের ডক্স কিন্তু অলরেডি বেড়ে গেছে তো এভাবে আপনারা মূলত ডক্স কে বাড়িয়ে নিতে পারবেন পরবর্তীতে নামটা আপনারা আবার চেঞ্জ করে দিতে পারবেন এখন এখানে মেক এ টোন ট্রানজেকশন জাস্ট স্টার উপরে ক্লিক করলে আপনাদের টোন অপশনটা চলে আসবে অর্থাৎ আপনাদের যে টোন কিপার অ্যাকাউন্টটি আছে ওই টোন কিপার অ্যাকাউন্টটা চলে আসবে এবং এখান থেকে আপনি যদি স্কিপ করেন তাহলে সুইপ করলে এখান থেকে সেন্ড অর্থাৎ প্রাইস শেষটি সেন্ড নিয়ে যাবে অর্থাৎ এক ডলারের একটু কম তারা কিন্তু সেন্ড নিয়ে যাবে এবং আপনার নেটওয়ার্ক ফি কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন 1 ডলারের মতো নিয়ে যাবে টোন ফি অর্থাৎ তারা কিন্তু গ্যাস ফি নিয়ে চলে যাচ্ছে এটা তো নেটওয়ার্ক ফি এক কথা গ্যাস ফি তো এটা কিন্তু তারা নিয়ে যাচ্ছে ছেষট্টি সেন্টের মতো তো অলরেডি তারাদের কিন্তু সেন্ড করে দিচ্ছে 66 সেন্ট এখন মূল কথা বলা যাক এই ট্রানজিশনটা করলে আপনার কি হবে জাস্ট ট্রানজিশন কিভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এই ট্রানজিশনটা করলে আপনার কিন্তু 3000 ডক্স ফ্রি দিবে এবং এই ডক্স থেকে পেমেন্ট পেতে হলে অবশ্যই আপনাকে ওই ট্রানজিশনটা অবশ্যই কমপ্লিট করতে হবে তার জন্য স্টার্ট অপশনে ক্লিক করবেন এখন যাদের আপনাদের টোন কিপারে ডলার নাই তারা অবশ্যই ডলার লোড করবেন বা এখন সাবধান যে কারোর কাছ থেকে ডলার লোড করতে যাবেন না বা টোন কিনতে যাবেন না আর এক টন ডলারের মতো মানে সাতশো টাকা বা সাড়ে ছশো টাকার মতো তো আপনার এক টন কিনবেন না বিশ টন জিরো দশমিক বিশ টন বা জিরো দশমিক দশ টন এরকম ভাবে কিনবেন এখন যেহেতু এখানে ছেষট্টি ডলার নিয়ে ছেষট্টি সেন্ট নিয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা কি করবেন এই সুইফটি এইভাবে টেনে নিয়ে আসবেন এইভাবে টেনে নিয়ে আসলে কিন্তু চলে যাবে তো এখন এইভাবে আপনারা মূলত এটাকে ট্রানজেকশনটা কমপ্লিট করে নিবেন স্টার্ট অপশনে ক্লিক করে তিন হাজার ডকস পেয়ে যাবেন আর এখানে যে গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে আপনাদের টোন অলেকটি কানেক্ট করা তো এখানে আপনার অলেকটি কিভাবে কানেক্ট করবেন আমি ডিসকানেক্ট করে আবারও কানেক্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট এখান থেকে আমি এটাকে ডিসকানেক্ট করে দিলাম ডিসকানেক্ট করে আপনাদেরকে এটা আমি এখন কানেক্ট করে দেখাবো আপনাদের ডক্সের ভিতরে প্রবেশ করলে এরকম একটা অপশন শো আসবে তো অলরেডি সরাসরি আপনারা এখান থেকে এই কানেক্ট অল লেট অপশনে একটি ক্লিক করে দিবেন তো অল লেট অপশনে ক্লিক করে দিলে এখানে আপনারা টোন কিপারটা অ্যাড করবেন আমি সাজেস্ট করব কারণ টোন কিপার একটি জনপ্রিয় বিশ্বস্ত একটা ডলার এক্সচেঞ্জার তো এখান থেকে আপনারা টোন কিপারে একটি ক্লিক করে দিবেন এখন টোন কিপারে ক্লিক করলে আপনাদের এখানে আসবে কানেক্ট অল লেট তো জাস্ট এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট হচ্ছে দুজন তো কানেক্ট অল অপশন আসলে সরাসরি আপনারা কানেক্ট অল লেট উপরে একটি ক্লিক করে দিবেন তো অলরেট অপশনে ক্লিক করে দিলে দেখতে পাবেন আপনার ফোনে ফিঙ্গার আসবে এবং ডান লেখা উঠবে এখন আমাদের টন কিপারের সাথে কিন্তু অলরেডি অ্যাডজাস্ট হয়ে গেছে তো এখানে মূল কথা হচ্ছে আপনারা দেখবেন এখানে কিন্তু অলরেডি টোন কিপার অ্যাড হয়ে গেছে এখন অ্যাড হয়ে গেলে আপনাদের এখানে টোন কিপার অলরেডি অ্যাড হয়ে যাবে দেখতে পেয়েছেন আমাদের এখানে কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে তো এই যে পঁয়ত্রিশ হাজার ডক্স পেয়েছেন এখন এই পঁয়ত্রিশ হাজার ডক্স বিশ হাজার ডক্স একবারে কিভাবে ফ্রি পাবেন অলরেডি সেই প্রসেস আপনাদেরকে দেখাবো তবে এখানে কথা হচ্ছে তাদের কমিউনিটি সেকশনে তারা কি বলছে কমিউনি সেকশনে কিন্তু আমি এটাকে আপনাদের ট্রানজেশন করে যদি আমি দেখাই তো ট্রানজেকশন করলে কিন্তু এখানে তারা অলরেডি বলে দিছে ডক্স ব্রি মার্কেট যখন আপনি আপনার পথে বড় কিছু আসার জন্য অপেক্ষা করছেন তখন আমরা অ্যাকাউন্ট নতুন ইতিমধ্যে উপলব্ধন করছি তো আপনি যদি বেশি বেশি কাগজ কলা মানে কাজ কম করতে পারেন তাহলে অ্যাপটি চেক করুন বারবার অতিরিক্ত পুরস্কার পাওয়ার সুযোগ মিস করবেন না মানে ওই যে ট্রানজেকশন গুলো দিচ্ছে মানে ওই যে স্টার্ট অপশন গুলো দিচ্ছে ক্লাইম করতে বলতেছে ওইগুলো সুযোগ মিস করলে আপনি কিন্তু আর পারবেন না এগুলোকে নিতে তারা এখানে কিন্তু গিফটের কথা বলছে যে প্রায় দশ মিলিয়ন টন অয়েট যুক্ত সংযুক্ত তো ওয়ান চেইন মানে চেইন অর্থাৎ ব্যবহারকারীদের ওয়ান চেইন ব্লক মানে ব্যবহারকারীদের বিশেষ সংখ্যক সংখ্যক লোক কিন্তু এই ডগ্ ব্যবহার করছে আর এই ডক্স এর মূল্য কিন্তু অনেক তো এই আপনাদের বলবো নিশ্চয়ত ভাবে আপনারা ডগসের ভিতরে কাজ করেন এখন এখানে তাছাড়াও আমাদের নোট কয়েন অব বুলুম বন্ধুদের প্রথম কাজগুলি ইতিমধ্যে আগে আপনার জন্য অপেক্ষা করছে আসুন এবং তাদের চেক আউট তো তাদের কিন্তু চেক আউট করতে বলতেছে তো এই জন্য অলরেডি আপনারা বুলুমটাও খেলবেন এবং এইখানে আরেকটি কথা ডগস যারা খেলছেন তারা অবশ্যই অললেক সর্বপ্রথম কানেক্ট করবেন এবং এইখানে আপনাদের যে মেক টু টর্ন ট্রানজ্যাকশন টা যেটা দেখালাম এটাকে অবশ্যই নিয়ে নিবেন আর কোথা থেকে টন কেনবেন আমার টেলিগ্রামে আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি তো এখন মূল কথা বলা যাক সেটা নিয়ে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো এবং এখানে প্রতিটা ডক্সের মূল্য ভাই অনেক তো বিশ হাজার ডক্স কিভাবে নেবেন আপনারা পাঁচটা ফ্রেন্ডকে যদি আপনারা ইনভাইট করেন তাহলে দেখতে পাবেন আপনারা প্রায় বিশ হাজারের মতো ডক্স ফ্রি পেয়েছেন তো পাঁচটা ফ্রেন্ডকে ইনভাইট করবেন তো বেশি না পাঁচটা ফ্রেন্ডকে আপনারা ইনভাইট করলে কিন্তু বিশ হাজার ডক্স আপনারা এখান থেকে ফ্রি পাচ্ছেন তো এখন বলবো পাঁচটা ফ্রেন্ডকে ইনভাইট করবেন এবং প্রতিটা ট্রানজেকশন এখান থেকে আপনারা কমপ্লিট করবেন প্রতিটা ট্রানজেকশন কমপ্লিট করার পরে আপনারা টাস্কগুলো কমপ্লিট করবেন দেখতে পাবেন আপনাদের এখানে কিন্তু অলরেডি এখানে প্রত্যেকটা ডক্স কিন্তু আপনারা ফ্রি পেয়েছেন এবং অল কানেক্ট করার সাথে সাথে প্রায় এক হাজার ডক্স আপনারা ফ্রি পাবেন এখন ডক্স কানেক্ট করা হয়ে গেলে আপনাদের করণীয় কি থাকবে ডক্স কানেক্ট করা হয়ে গেলে এখানে ক্লেম অপশন আসতে পারে বা ট্রানজেকশন ফিউ আসতে পারে তো এই যে অলরেডি কানেক্ট করছেন সরাসরি আপনার ডক্সে কানেক্ট হয়ে যাবে এবং এখানে টোন কিপারের ভিতরে আপনারা চলে আসবেন এবং টোন কিবারে চলে আসার সাথে সাথে আপনার এইরকম কিছু দেখাবে যে এরকম কিছু আপনার টোকেন দেখাবে সেই ভিতরে কিন্তু ফিটা দিলে এই এখানে চলে আসবে এরকম এটা চলে আসছে কিন্তু এরকম চলে আসবে তো ওইটার ফি কিন্তু ওইরকম যে কত হাজার টোকেন বা কত হাজার ডক্সে কিন্তু কত ডলার দিবে সেটা তারা এখনো নির্ধারণ করেনি তো আপনার যে কাজটা শুধুমাত্র অলরে কানেক্ট করে রাখুন পরবর্তী আপডেট আসলে আপনারা কোথায় পাবেন সরাসরি টেলিগ্রামে উপরে সার্চ দেবেন অপশনে সার্চ করবেন আরাফাত টেক অন এই যে কমিউনিটি চ্যানেলটি দেখতে পাচ্ছেন এটি অফিসিয়াল কমিউনিটি চ্যানেল এখানে আপনারা সর্বপ্রথম সবার আগে আপডেট গুলো জানতে পারবেন তো এখানে প্রত্যেকটা মানে এ টু জেড মাইনিং প্রজেক্টের আপডেট সবার আগে জানতে পারবেন এবং যদি সবার সাথে কথা বলতে চান তাহলে সাপোর্ট গ্রুপ সার্চ করবেন টেক টেকন সাপোর্ট গ্রুপ দেখতে পাচ্ছেন এখানে সবাই সবাইকে সাপোর্ট করে থাকে তো এজন্য বলবো ভাই অবহেলা না করে এখন এবং যে যে প্রায় আর তারিখে অর্থাৎ এই এই মাসের তারিখ না আপনার আগস্ট মাসের ১৪ তারিখ হয়তো পেমেন্ট দিতে পারে আমি আনুমানিক বললাম তো অবশ্যই আপনার ডক্সের ভিতরে এই যে অললেকটি কানেক্ট করে রাখবেন এবং এইটা যারা গ্যাস ফি দিয়ে নিতে চাচ্ছেন এটাকে নিয়ে তিন ডক্স নিয়ে নিবেন এটা নেওয়া ভালো ভাই আমিও কিছুদিন পরে এটা নিয়ে নিব তো আমি আপনাদেরকে বলবো অবশ্যই ট্রানজাকশনটা কমপ্লিট করবেন যারা যারা পেমেন্ট নিতে চাচ্ছেন আর হান্ড্রেড পার্সেন্ট পারি পার্সেন্ট ডক্স আপনাদেরকে পেমেন্ট করবে যদি ভিডিওতে আপনাদেরকে সামর্থ্য অনুযায়ী বোঝাতে পারি অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রাইবে আমরা অনেক অনুপ্রীত হয় তো এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামতটি যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাতে পারেন কমেন্ট সেকশনে দিয়ে দিব তো আশা করি নেক্সট আপডেট জন্য অপেক্ষা করুন ধরালো সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ